আমি সাহেব অনেক ফালতু হয়লো আর নামের উপরে যা চালাইতেছে এটা। আচ্ছা আর আপসন্দা ছোট ভাই নাকি এটা দিয়ে ব্লু দিয়া বাংলাদেশে প্রাইম বানাইবো। আপসন্দা ছোট ভাই প্রাইমের সাথে তুলনা করছে ব্লুর। রাশ খেয়ে গেছি ভাই, এই ফ্লেভার খায় ভাই। লেমন ফ্লেভারটা অনেক বাজে আসলো। ব্লেন্ডার করে এদিকে দিয়ে দিছি। অবশেষে ব্লু এখন ঢাকার সব জায়গায় পাওয়া যাচ্ছে। রিসেন্টলি আমাদের শনির একটা আশেপাশেও দেখতেছি ভাই। এইগুলা খান ভাই, এগুলো নোংরা পরিবেশে বানায় ভাই, এটা জানো না? ছি ভাই, আরে ভাই এগুলো ফালাই দেন, বয়কট। এটা নোংরা পরিবেশে তৈরি হয়, এটা জানেন না আপনি? পুরা রিসেন্টলি 30,000 টাকা জরিমানা নিছে। আর আপনারা এই দিখাইতেছেন আর এগুলা রিভিউ দিতেছেন, হ্যাঁ বন্ধ করেন। দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে লিচি ফ্লেভার, একটা হচ্ছে লেমন ফ্লেভার। প্যাকেজিং টাইম বলবো, একদম এই নর্মাল প্যাকেজিং, প্রিমিয়াম কোয়ালিটির ওই রকম কিছু না। দুইটা ফ্লেভারই পাওয়া যাচ্ছে, পাটের বাগ, পানির পাম্পে আসলে বাদল বা টি স্টোর এখানে পাওয়া যাচ্ছে। এখন আমরা এটা রিভিউ করব, কোনটার ফ্লেভার কেমন, কোনটার ফ্লেভার কার কাছে কেমন লাগে সেটাই আজকে আমরা রিভিউ করব। 500 ml বোতলের দাম হচ্ছে 60 টাকা, 60 টাকা, এটার মেয়াদ প্রায় 1 বছর। লেমন ফ্লেভার, সো লেমন ফ্লেভারটা দিয়ে শুরু করি। এত হার্ড কেন? এটা ছিল লেমন ফ্লেভার, এটা হচ্ছে লিচি ফ্লেভার। দুইটা ফ্লেভারের দামই হচ্ছে 60 টাকা। আমার কাছে লিচি ফ্লেভারটা বেশি ভালো লাগতেছে, লিচি ফ্লেভারটা বেশি জোস। আচ্ছা আর আপসন্দা ছোট ভাই নাকি এটা দিয়ে ব্লু দিয়া বাংলাদেশে প্রাইম বানাইবো? আপসন্দা ছোট ভাই প্রাইমের সাথে তুলনা করছে ব্লুর। আমি তো পুরো ভাই আমি ক্রাশ খেয়ে গেছি ভাই, এই ফ্লেভার খায় ভাই। লেমন ফ্লেভার খায় ক্রাশ খেয়ে গেছো ভাই? দুইটা ফ্লেভারই সেই ভাই, যতই নোংরা পরিবেশে তৈরি হোক ভাই, এটা আমি খাইতে রাজি আছি ভাই। আমি না কো বলবো না ভাই, সেই ভাই। কোন ফ্লেভারটা বেশি ভালো লাগছে তোমার কাছে? লেমন। এটা হলো দুইটা দামের যে লিচু গাছ, লিচুটা ওটার ফ্লেভারটাই পানিটা পুরো সেম, খালি মিষ্টি বেশি দিছে। লেমন ফ্লেভারটা অনেক বাজে আসলো। লিচু ফ্লেভারটা ঠিকঠাক, এটাও ঠিক না, বাজে। আমি সাহেব অনেক ফালতু হয়লো আর নামের উপরে যা চালাইতে আছে এটা। এটা বোতল ছোটো করে 30 টাকা দিলে চলছে। এটা তো একটা ভালো লাগে না, এটাতে লেমন ফ্লেভারটা অনেক ভালো। আপনার এখানে মূল্য দেবে 60 টাকা, কিন্তু এটা মূল্য 20 টাকা হলে আর ভালো হতো। সবাই খাইতে হতো মিয়া, 20 টাকার ড্রিঙ্কস আছে মিয়া, কী কও? তুমি বানাও, আচ্ছা তুমি একটা কোম্পানি খোলো 20 টাকা দিয়া। লিচি লেমন দুইটাই মজা, খাইতে পারেন, কিন্তু কতটুকু স্বাস্থ্যকর ওটা আমি জানি না। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগছে, লিচি না লেমন? লিচি। দাম বিবেচনায় একটু বেশি, 50 হলে ঠিক আছে। আমি ওইটাই ভাবতেছিলাম, এক একজনের কাছে এক এক ফ্লেভার ভালো লাগতেছে। সকলের মতামত নিলাম, বিশেষ করে এখন শনির একটা ঢাকার বিভিন্ন আশেপাশে এটা পাওয়া যাচ্ছে। অনেকদিন খোঁজাখুঁজি করছি, অর্ধেকটা জায়গায় অ্যাভেলেবেল ছিল না, তবে এখন এটা পাওয়া যাচ্ছে আমাদের পাটের বাগের বাদল ভাইয়ের টি স্টোরে। বর্তমান সময়ে এখন এটা খুবই কমন হয়ে গেছে। বাদল ভাইয়ের চায়ের দোকানে আসলে এখন থেকে রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু যে ড্রিঙ্কসটা আছে, ড্রিঙ্কসটা দুইটা ফ্লেভার পাওয়া যাবে, একটা হচ্ছে লিচি ফ্লেভার, একটা হচ্ছে লেমন ফ্লেভার। নতুন আরেকটা ফ্লেভার আছে ওয়াটারমেলন, ওটা কি পাওয়া যাবে? এখন আসে না, যদি আসে তাহলে পাই। ঠিকানাটা কি আপনার দোকানে? আরেকটা বিষয় সেটা বলবো যে এই ড্রিঙ্কসটা অবশ্যই ঠান্ডা করে খেতে হবে, যদি ঠান্ডা খান তাহলে টেস্টটা একটু ভালো লাগবে, যদি নর্মাল খান মানে ঠান্ডা ছাড়া তাহলে কিন্তু অত একটা ভালো লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।